পিঠে পুলির এই মরশুমে আপনাদের সাথে শেয়ার করব খুবই পরিচিত একটা পিঠার রেসিপি, শুধু একটু ভিন্ন রূপে, যেটা বিশেষ করে বাচ্চাদেরকে অনেকটাই আকৃষ্ট করবে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের দুধ পুলি। হেসেল্লাবাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একদম প্রথম পর্যায়ে নারকেলের পুর বানাবো, তার জন্য নিয়েছি কোরানো নারকেল 2 কাপ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় 250 গ্রাম। আপনারা যদি বেশি বা কম মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কম বেশি করে দিতে পারেন। নারকেলের সাথে পাটালি গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পুরটা রান্না করে নিন। যখন দেখবেন কড়ার গা থেকে পুরটা ছেড়ে আসছে এবং একটা ঘন পুর তৈরি হয়েছে, তখন এটাকে নামিয়ে নেবেন। এই গাজরের দুধ পুলি বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম গাজর, ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং বোলে দিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। বড় একটা ছাঁকনির সাহায্যে আমি গাজরের রসটাকে ছেঁকে নেব। এখান থেকে আমি শুধু রসটাই নেব। গাজরকে ব্লেন্ড করার সময় তাতে কিছুটা পানি যোগ করেছিলাম। এবার আমি এটাকে কাপ মেপে কড়াইতে দেব। দিয়েছি 3 কাপ গাজরের রস। এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ নুন আর 2 চা চামচ এলাচের গুঁড়ো। কিছুটা সময় নিয়ে এই গাজরের রসটাকে ভালোভাবে জাল করে নেবেন। তার কারণ গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চা চামচ ফুড কালার যোগ করেছি। এবার পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চালের আটা। এখানে আমি সিদ্ধ চালের আটা ব্যবহার করেছি। নিয়েছি 3 কাপ আটা, একেবারে আটা দিইনি, বেশ কয়েকবারে অল্প অল্প করে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিলাম। আটার পরিমাণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মণ্ডটাকে একটা প্লেটে নামিয়ে নেবেন। তারপর এটাকে মেখে নিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করবেন। যদি প্রয়োজন হয় সামান্য আটা যোগ করতে পারেন। কিছুটা সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন। এবার আমি পুর ভরে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি ছোট ছোট ডো কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। আজকে আমি এই দুধ পুলির পিঠেগুলো বানাবো সাঁচের সাহায্যে, আপনারা হাতেও বানিয়ে নিতে পারেন। সামান্য একটু আটা নিয়ে এটাকে গোল করে বেলে নিতে হবে। মোটামুটি এরকম মিডিয়াম পুরু করবেন, খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না। আমার কাছে এরকম একটা সাজ ছিল। এর মধ্যে আমি একটু আটা দিচ্ছি যাতে পিঠাটা জড়িয়ে না যায়। আপনাদের কাছে যদি সাজ থাকে সেক্ষেত্রে সেই সাজেও করে নিতে পারেন, আর চাইলে আপনারা হাতেও বানিয়ে নিতে পারেন। পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিলাম। এবার সাজটাকে ভালোভাবে চেপে দিচ্ছি, দিয়ে বাইরে যে অংশটা আছে সেই অংশটা ছাড়িয়ে নিলাম। এটাকেও পরে ডো তৈরি করে ব্যবহার করব। ব্যাস, সাজের সাহায্যে আমার পিঠা তৈরি। এবারের মুখটাকে যে যেমন পারেন সেইভাবে একটা ডিজাইন করে দেবেন। ইতিমধ্যে কিছু পিঠা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। একইভাবে আমি সব পিঠাগুলোকেই বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে দুধে জাল করে দেখাবো। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 800 ml পানি। পানিটা উষ্ণ গরম হলে দিচ্ছি 2 কাপ পাউডার দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1 লিটার দুধ নেবেন। এবার এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ চিনি। মিষ্টিটা এবার আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। দুটো এলাচ যোগ করেছি।
ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে একে একে পিঠাগুলোকে ছেড়ে দেব। একটা হাতার সাহায্যে ভালোভাবে দুধের মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো জাল করে নেবেন। মাঝে মাঝে একটু নেড়েও দেবেন। আজকের আমার এই পিঠা রেসিপি কেমন আকর্ষণীয় লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। 10 থেকে 15 মিনিট জ্বালানোর পরে কড়াইটাকে নামিয়ে রেস্টে রাখবেন বেশ কিছুক্ষণ। মোটামুটি 2-3 ঘন্টা মতো রাখলে তো ভালোই হয়, আর যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই ঘন্টাখানেক রাখবেন, তাহলে পিঠাগুলো খেতে আরও বেশি সুস্বাদু হয়। যারা এই চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিসের রেসিপি আপনারা দেখতে চান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন।